আপনি কি জানেন 2020 সালে বিশ্বজুড়ে সবচেয়ে কোন ফোন বেশি বিক্রি হয়েছে? অ্যাপেল আইফোন 11। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2021 সালে দাঁড়িয়ে আইফোন 11 কেনা কি ঠিক হবে, কত দাম চলছে বর্তমানে বাজারে ভারতে বাংলাদেশে, এবং আরেকটি সুখবর হলো অ্যাপেল আইফোন 11 এখন মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, তো দামটা অনেক বেশি কমে গিয়েছে। তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। অ্যাপেল আইফোন 11 এর লেফট সাইডে আপনারা পাবেন ভলিউম রকার, এবং তার ঠিক উপরেই থাকবে স্লাইডার যেটা খুব ক্লিকি এবং রেসপন্সিভ। ওটার মাধ্যমে ফোনকে আপনারা ভাইব্রেট বা সাইলেন্টে নিয়ে আসতে পারবেন জাস্ট একটা ক্লিকে। রাইট সাইডে এখানে সিঙ্গেল সিম ট্রে থাকবে, যেখানে আপনারা একটি সিম ভরতে পারবেন প্লাস একটা ইসিম ইউজ করতে পারবেন, তো ডুয়েল সিম আপনারা বলতে পারেন। নিচের দিকে এখানে আপনারা লাইটিং পোর্ট পাবেন, মাইক পাবেন এবং স্পিকার গ্রিল থাকছে। ডিজাইনটি আমাদেরকে বেশ ভালো লেগেছে, আপনাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। এখানে যে ফ্রেমটা পাচ্ছেন সেটা হলো 7000 সিরিজের অ্যালুমিনিয়াম, তার ফলে ফোন কিন্তু অনেক বেশি স্ট্রং হতে চলেছে এবং হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম লাগে। ব্যাক সাইডে অর্ধেক অ্যাপেলের ডিজাইন পাবেন এবং গ্লাস বিল পাবেন, যেখানে কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন আছে। এখানে যে ক্যামেরা মডিউলটি আছে এখানে কিন্তু আপনারা মেট ফিনিশ পাবেন, দুটি ক্যামেরা থাকবে উইথ এলইডি ফ্ল্যাশ এবং দেখতে যথেষ্ট ভালো লাগে। আর একটি কথা না বললেই নয়, ফোনটি কিন্তু হাতে নিলে লুক অ্যান্ড ফিল গর্জিয়াস লাগে। আমরা যদি এবার আইফোন 11-এর ডিসপ্লেতে আসি, এখানেও আপনারা পাবেন গ্লাস বিল, যেখানে কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকবে এবং এটি আসবে 6.1 ইঞ্চির একটি ডিসপ্লের সঙ্গে। এখানে আপনারা HD প্লাস রেজুলেশন পাবেন এবং IPS LCD প্যানেল পাবেন, যেটাকে অ্যাপেল বলে লিকুইড রেটিনা ডিসপ্লে। সো আসলে এটা IPS LCD প্যানেল। আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এটা HD প্লাস ডিসপ্লে তো এর আপনার পিক্সেল পার ইঞ্চি ডেন্সিটি অনেক কম, সামথিং 325 এরকম। তো আপনারা যারা ডিসপ্লেতে অনেক বেশি আর্টিকেল পড়েন গুগলে সার্চ করে, তারা যখন জুম করে সে আর্টিকেলটা পড়বেন একটু আপনারা পার্থক্য বুঝতে পারবেন ফুল HD প্লাস রেজুলেশনে। কারণ ফুল HD প্লাস রেজুলেশন থাকলে সেখানে কিন্তু পিক্সেল পার ইঞ্চি ডেন্সিটি ম্যাক্সিমাম ফোনে 400 উপরে থাকে, তো এই জিনিসটা একটু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সঙ্গে ফোনটি আসবে 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে, মোটা নচ দেখতে পাবেন যেটা আমরা আইফোন 11-এর প্রত্যেকটা মডেলেই পাই, ইভেন হাই এন্ড আইফোন 11 প্রো ম্যাক্সেও সেরকমই। সঙ্গে কিন্তু ডিসপ্লেতে আপনারা ব্রাইটনেস অনেক বেশি, 625 নিটস ম্যাক্স ব্রাইটনেসের সঙ্গে আসবে, তো এর আউটডোর ভিজিবিলিটিও ভালো। ডিসপ্লেতে কালারগুলি অনেক বেশি পাঞ্চি এবং ব্রাইট, HD প্লাস ডিসপ্লে হলেও ইউটিউবে আপনারা এটাতে কিন্তু 4K ভিডিও চালাতে পারবেন। আরেকটি তথ্য, আপনারা যারা OTT প্ল্যাটফর্মে ভিডিও দেখেন লাইক অ্যামাজন নেটফ্লিক্স, এগুলিতে আপনারা কিন্তু HD ভিডিও স্ট্রিম করতে পারবেন, তো আপনারা ডিসপ্লে নিয়ে সেরকমের অসুবিধা আসবে না। 2019 সালে এটা যখন লঞ্চ হয়েছিল এসেছিলো আউট অফ দ্য বক্স iOS 13-এর সঙ্গে, কিন্তু বর্তমানে এটাতে iOS 14-এর আপডেট পাবেন এবং বেশ কিছু কাস্টমাইজেশন এবং পার্থক্য আপনারা লক্ষ্য করতে পারবেন যেটা দেখতে বেশ ভালো লাগে। আমরা যদি আইফোন 11-কে আইফোন 11 প্রো ম্যাক্সের সঙ্গে তুলনা করি তো বলবো বিল কোয়ালিটির দিক থেকে কিন্তু বেশ পার্থক্য আছে। তো আপনারা যারা অ্যাপেল আইফোন 11 কিনবেন তাদেরকে আমি সাজেস্ট করবো ব্যাক সাইডে অবশ্যই আপনারা একটা ব্যাক কভার ব্যবহার করুন বা কোনো রকমের গ্লাস লাগিয়ে রাখুন, কারণ যারা আইফোন 11 হোল্ড করে তাদের অনেকের কাছে আইফোন 11 একটু দূরত্ব থেকেই পড়ে ভেঙে গিয়েছে। তো আমি সাজেস্ট করবো যারা আইফোন 11 কিনছেন উইথআউট প্রোটেকশন ব্যবহার না করাই বেটার, কিন্তু আইফোন 11 প্রো ম্যাক্সের এদিক থেকে বিল কোয়ালিটি কিন্তু আরও বেশি ভালো, দামটাও বেশি আছে তো পার্থক্য থাকবে। এর পিছনের দিকে আপনারা দুটি ক্যামেরা দেখতে পাবেন, 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটি আসবে f1.8 অ্যাপারচারের সঙ্গে, এবং এখানে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন পাবেন। সঙ্গে পাবেন 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এটা আসবে f2.4 অ্যাপারচারের সঙ্গে। পাশেই ক্যামেরার পাশে আপনারা দেখতে পাবেন একটি প্রাইমারি মাইক দেখতে পাচ্ছেন এবং তার ঠিক নিচেই আছে LED ফ্ল্যাশ, তো এটা অ্যাকচুয়ালি মাইক কিন্তু এখানে দেওয়া হয়েছে, পজিশনটা বেশ ভালোই লাগে। আপনাকে কেমন লাগে কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা 60 FPS-এর সঙ্গে, স্লোমো ভিডিও রেকর্ডিং, নাইট স্কেপ মোডের মতো ফিচার্স এখানে দেওয়া হয়েছে, বুকে এফেক্ট, পোর্ট্রেট মোড সমস্ত কিছুই পেয়ে যাবেন। ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পাবেন 12 মেগাপিক্সেলের যেটা আসবে f2.2 অ্যাপারচারের সঙ্গে, এবং তার ঠিক পাশেই থাকবে একটা ডেপথ বা বায়োমেট্রিক সেন্সার, যেটা আপনার ডেপথ সেন্সার হিসেবেও কাজে লাগবে এবং বায়োমেট্রিক সেন্সার হিসেবেও কাজে লাগবে। তো ক্যামেরার দিক থেকে ওকে আপনারা বলতে পারেন, ব্যাক সাইডের ক্যামেরা দিয়েও আপনারা ইজিলি যদি ইউটিউবের ভিডিও করতে চান করতে পারবেন,
फ्रंट कैमरा सरकम मेरी दारूण भिडियो क्वालिटी फोटो क्वालिटी आपके निराशा करबे ना सोजा भाषा बोले संगे ये अपनारा फेस अनलॉक सुविधा पाबेन जेटी बायोमेट्रिक सेंसर माध्यमे हबे तो एटा बेशी अनेक बेशी अथेंटिक एबं अनेक बेशी सिक्योर किन्तु एखाने कोनो रकमेर फिंगारप्रिंट सेंसर आपनारा पाच्छेन ना तो ये जिनिसटी माथाय ढुकिए राखुन बा जेने राखुन। आरेकटी इंटरेस्टिंग विषय आईफोन 11 आपनारा पाबेन 4GB RAM जेटा किन्तु मोर देन इनाफ আইফোনের জন্য 4GB র্যাম মানে দ্যাটস গোয়িং টু মানে নেক্সট লেভেল সত্যি বলতে। সঙ্গে এখানে তিনটি ভেরিয়েন্ট পাবেন স্টোরেজের 64GB 128GB 256GB। ভারতীয় বাজারে বর্তমানে অ্যাপেল আইফোন 11 পাওয়া যাচ্ছে 50,000 টাকায় কিন্তু অ্যামাজনে বিভিন্ন ব্যাংক কার্ডের অফার টফার লাগিয়ে 46,000 থেকে 47,000 অনায়াসে চলে আসছে। তো এই দামটা বেশ আমাকে ভালো লেগেছে কিন্তু আরেকটি সমস্যা আছে এখন যে আইফোন 11গুলি আসবে সেগুলিতে আপনারা কোনো রকমের চার্জার বা ওখানে কোনো কেবিল থাকবে যারা আগে কিনে নিয়েছে তারা কিনে নিয়েছেন কিন্তু এখন যারা কিনবেন নতুন যে মানে স্টকটা এসছে সেখানে কোনো রকমের চার্জার থাকছে না যদিও ওখানে আগে 5W একটি চার্জার থাকতো সো না থাকলেও সমস্যা নেই যারা আইফোন 11 এত দাম দিয়ে কিনছে তারা একটা চার্জার এবং একটি কেবিল কিনে নিতে পারবে। সঙ্গে ফোনের মধ্যে আপনারা পাবেন 3110mAh ব্যাটারি ব্যাকআপ সেটা অনেককে শুনতে খারাপ লাগতে পারে বা কম লাগতে পারে কিন্তু আপনাকে আগেই বলেছি আইফোন 11 সফট সফটওয়্যার অপটিমাইজেশন অনেক বেটার এবং এখানে 7nm প্লাসের আর্কিটেকচারের উপর একটি প্রসেসার আছে যেটা ব্যাটারি এফিসিয়েন্ট তো আপনারা ব্যাটারির দিক থেকে কোনো রকমের সমস্যা হবে না অনেক পাওয়ার কম কনজিউম করে আপনারা একটি 4500mAh ব্যাটারি দিয়ে অ্যান্ড্রয়েড ফোনে যা করতে পারেন 3010 বা 3000mAh এই ব্যাটারি দিয়ে আপনারা সেম কাজ করতে পারবেন 3110mAh। সঙ্গে ফোনটি সাপোর্ট করে 18W একটি ফাস্ট চার্জার যেটা কিন্তু বর্তমানের স্টক ফোনগুলিতে থাকছে না আগে দিত 5W তো আপনাকে 18W একটি চার্জার কিনতে হবে 20W চার্জার অ্যাভেলেবেল আছে মার্কেটে আপনারা ইজিলি কিনে নিতে পারবেন এবং একটা কেবিলও আপনাকে আলাদা করে কিনবে এবং এই দুটো কিনতে ভারতীয় বাজারে দাম পড়বে প্রায় 2900 টাকা। বাংলাদেশ বাজারে বর্তমানে আইফোন 11 দাম বা এইসব দাম সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন একটা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। সঙ্গে এখানে IP68 রেটিং পাবেন অর্থাৎ এটি হতে চলেছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট তো বিন্দাস আপনারা অ্যাপেল আইফোন 11কে পকেটে ভরে জলে সাঁতার কাটতে পারেন বা স্নান করতে পারেন কোনো সমস্যা হবে না। এবার যদি আমরা আসি পারফরমেন্স ডিপার্টমেন্টে এর মধ্যে যে প্রসেসর আছে সেটা হলো অ্যাপেলের A13 বায়োনিক যেটা 7nm বেস টেকনোলজিতে তৈরি অক্টাকর প্রসেসর পারফরমেন্স দারুণ সঙ্গে এটা ব্যাটারি এফিসিয়েন্ট একটি প্রসেসর আপনারা যারা কল অফ ডিউটি বা আপনারা বড় বড় গেম খেলেন পাবজি ফ্রি ফায়ার অ্যাসফার ফর্টনাইট তাদের কোনো দিনই অসুবিধা হবে না এই মোবাইলটিতে গেম খেলতে। সঙ্গে 1.5 বছর ফোনটা ব্যবহার করার পরেও এটাতে কোনো রকমের ল্যাগ এখনও পর্যন্ত দেখা যায়নি। হ্যাঁ হয়তো 3-4 বার মতো হালকা গ্লিচ দেখা গিয়েছে 3-4 সেকেন্ডের মতো ফ্রিজ হয়েছে বাট খুবই কম বছরে হয়তো 1 বা 2 বার এরকম ঘটনা ঘটেছে। তো পারফরমেন্সের দিক থেকে ফোনটা আপনাকে একদমই নিরাশা করবে না। সঙ্গে এখানে স্টেরিও স্পিকারও পাচ্ছেন তো সাউন্ড কোয়ালিটিও এখানে ভালো হবে ফেস আইডিও পেয়ে যাচ্ছেন যেটা আপনাদেরকে আগেই বলেছি। তো এই হলো অ্যাপেল আইফোন 11 কাহিনী যে দামে বর্তমানে অ্যাভেলেবেল আছে এই দামে কিন্তু ফোনটি বেশ ভালো শুধু আমাকে ডিসপ্লের দিক থেকে একটু নিরাশা করেছে বাদবাকি আমাকে আইফোন 11 কিন্তু ক্লিয়ার লেগেছে। তো আমাকে কমেন্ট করে জানাবেন ফোনটির আপনাকে কী ভালো লেগেছে কী খারাপ লেগেছে এবং ফোনটা কি আপনি কিনতে চান। আর একটি কথা বাংলা ক্ষেত্রে কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও শুধুমাত্র সাবিতিস্টার চ্যানেলেই পাবেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ বাই।